ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ব্যস্ত সময়ে হাওড়া প্যান্ডেল শাখায় ট্রেন চলাচল ব্যাহত। কড়িকড়ি মেরামতি কাজ শেষ করা হলেও পরিষেবায় বিঘ্ন হয়। অধিকাংশ ট্রেন হাওড়া থেকে দেখতে ছাড়ে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক ট্রেন। ব্যান্ডেলমুখী ট্রেন মাঝপথে থমকে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচলের প্রভাব পড়েছে। বৃহস্পতিবার অফিস যাত্রীরা চরম ভোগান্তির শিকার। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি লোকাল ট্রেন ব্যান্ডেল স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছার সময় ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। ব্যান্ডেলমুখী ট্রেনগুলি রিক্সা কর্ণনগর শায়রাস্তি দাঁড়িয়ে যায়। 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল ট্রেন।